দর্শক ভাইরা শুধু মুখে বললে হবে না যে পাবনা ছিলেন, গরুতে বলতে হবে। আমি মুখে বললাম পাবনা ছিলেন, গরুতে হলো না। দেখেন দর্শক ভাইরা, দেখেন মাথার বৈশিষ্ট্য দেখেন, প্রথমত যে কি মাথা দেখেন, কপালে মাছ পর্যাপ্ত পরিমাণ গর্ত, চোখ দুইটা বড় বড়, মানে গরু কুলে কোয়ালিটি দেখেন দর্শক ভাইরে, গরু শরীরের গোটটা দেখেন দর্শক ভাইরে। দর্শক ভাইরা দেখুক, শুধু মুখে বলছি পাবনা ছিলেন কিন্তু গরুতে নাই, তা হবে না। জিনিসের কথা বলবে, আমি যত মুখে যাই বলে, জিনিস যদি ভালো হয় দর্শক ভাইরা, আমি না বললেও বুঝতে পারবে দর্শক ভাইরা যে আসলে গরুটার কতটুকু জাতমান আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি আশিক একগ্রাম ডেয়ারি ফার্মে। চলুন আশিক একগ্রাম ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী আশিক ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশিক ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম আশিক, আমার খামারের নাম আশিক এগ্রন ডেইরি ফার্ম। আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানার, আমার গ্রামের নাম চকমাসা বাগবাড়ি আছে। জার্সি, বকনা বা রেডি বা প্রেগন সবই তো আপনার এখানে পাওয়া যে যায়। আমার কাছে দর্শক ভাইয়েরা আসলে 6 মাসের থেকে শুরু করে প্রেগনেট এবং অল্প দিনের প্রেগনেট, বেশি দিনের প্রেগনেট, রেডি, মাঝারি, সব সাইজের গরুই পাবে দর্শক ভাইয়েরা আসলে। আজকে তো অনেকগুলো জার্সি বকনা বা যে রেডি আজকে দেখলাম। দর্শক ভাইরে গরু দেখাবো আমি, দর্শক ভাইরা অনেক জায়গায় গরু দেখে, কম বেশি আমি যে গরুগুলা দেখাবো দর্শক ভাইরা দেখবে এবং দামটা কম্পেয়ার করবে ভাই, মানে জাত মান কতটুকু আছে আর দামটা কি রকম চাইলাম। সামঞ্জস্য আছে কিনা আর কি। জি জি জি, দর্শক ভাইরা কম্পেয়ার করে যদি সব জায়গায় থেকে মনে হয় কম এবং পার্সেন্ট ভালো সবকিছু মিলায়, তাহলে দর্শক ভাইরা আমার থেকে নিতে পারবে গরুগুলো। আছে আশিক ভাই, তো চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের কথা চলুন দেখাই। দেখাই। বন্ধুরা, শুরুতে দেখছেন 1 নম্বর বকনা বাচ্চাটা, সুন্দর একটা বকটা দেখছি, চলুন বিসর্জন নিই। আশিক ভাই, 1 নম্বরের বকটা বাচ্চাটা বয়সটা বিস্তারিত। এটা আনুমানিক বয়স 6.5 থেকে 7 মাস। দর্শক ভাইদের দেখান, দর্শক ভাইরা দেখুক যে আমি বলবো না এই গরুটাতে কত পরিমাণ পার্সেন্ট আসছে। মাথার বৈশিষ্ট্য দেখেন, একদম ছোট, চোখ দুটা বড় বড়, কানটা একদমই ছোট ভাইয়া। আবার গলায় বিন্দু পরিমাণ ঝুল নাই, নেজটা খাটো এবং নেজের মাথার সাইডটা দেখান দর্শক ভাইদের দেখেন, মানে পুরো গেট আপটাই অন্যরকম ভাই, একদম হাই পার্সেন্ট হয়ে আচ্ছা, আসছে। দেখি বললেন জায়গাটা গোলানটাও বাচ্চা দেখান হিসাবে। দর্শক ভাইয়ারা দেখান, এই যে দেখান, এই যে দেখান, দেখেন দেখেন দেখছেন, এই যে ভাইয়া ছোট বাচ্চা হিসাবে উলান দেখার কিছু নেই। তারপর দেখেন উলান থম থমে কথা, এই পোলচারটা ঠিক আছে নাকি এটাই? তারপরে ওলানে ভালো জায়গা দেখছি বাচ্চা হিসাবে। খুবই সুন্দর দেখেন, এখনই অনেক সুন্দর। আচ্ছা, ভালো জায়গা আছে। তাহলে আশিক ভাই, 1 নম্বর জার্সি বাচ্চাটার বয়সটা 6.5 থেকে 7 মাস হবে। জি আনুমানিক বয়স ভাই আমাদের কানেকশন করা। ভাই মাথাটা গোলটার দেখেন, মাথাটা দেখেন কি গর্জিয়াস মাথা, মাথাটা কপালের সামনে অনেকটা ডিপ আছে, একদম ভাই হাই পার্সেন্টের চোখটাও জাত বড় বড়। বাচ্চা। তো দামটা কেমন রাখছেন ভাই 1 নম্বরের বাচ্চাটা? এই গোলটার দাম রাখছে ভাই একদম 44,000 টাকা, আচ্ছা, 1 নম্বরের জার্সি বকনা বাচ্চাটার দাম ফিক্সড 44,000। 44,000 টাকা। দর্শক ভাইরা জাত মান দেখবে এবং দামটাও কম্পেয়ার করবে। তারপরে দেখছেন 2 নম্বর জার্সি বকনা বাচ্চাটা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে। আশিক ভাই, 2 নম্বরের বাচ্চাটার বয়সটা বিস্তারিত। এটা আনুমানিক বয়স 9 থেকে 10 মাস। এই বাচ্চাটার মাথার বৈশিষ্ট্যটা দেখান, যে দেখেন মাথাটা কতটা সুন্দর, মাথাটা কতটা পরিমাণ দেখেন, গর্ত আছে, কানটা দেখেন, খুবই সুন্দর। আর গলাটা দেখেন কতটা পরিমাণ শুকনা, দর্শক ভাইরা দেখান, দেখান দেখলে বুঝতে পারেন, দেখছেন গলার বিন্দু পরিমাণ ঝোল বা কম্বল নাই। আবার গোলটার গেট আপটা বা দেখেন মাদার কাছ থেকে অনেক স্টেট, দর্শক ভাইরা দেখান আসলে, দর্শক ভাইরা দেখুক আসলে একটা প্রকৃত জাত গরুর যে বৈশিষ্ট্য আছে এটার উপরে নির্ভর করে সবকিছু ভাই। দেখি পোলান পোলানে দেখেন দর্শক ভাইরা, এই যে এই যে নিপুল দেখেন, চারটে আছে দেখছেন। আর চারটা নিপুল দেখেন কত জায়গা, অনেক দূরে দূরে আছে। আবার ওনাদের চামড়া দেখেন পাতলা ভাই, খুবই পাতলা। তাহলে 2 নম্বরের জার্সি বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে? এটা আনুমানিক বয়স 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। মাথাটা দেখেন দর্শক ভাইদের, মাথাটা দেখেন দামটা কেমন চাচ্ছেন এটা? গোটা দাম রাখছে আমি 62,000 টাকা ভাই। 2 নম্বর জার্সি বকনা বাচ্চাটা 62,000, 62,000 টাকা দর্শক ভাইরা দেখে সীমিত কিছু দরদাম করে নিতে পারবেন। সীমিত দরদাম করে নিতে পারবেন। জি বন্ধুরা, তারপরে দেখছেন 3 নম্বর জার্সি বকনা বাচ্চাটা। 3 নম্বরে জার্সি বাচ্চাটা বয়সটা বিশাল হয়। এটা আনুমানিক বয়স 1 বছর। এই গরুটা জাতে মানে ভালো আছে, কিন্তু যে বাড়িটা ছিল খানা পায় নাই ভাই। বৈশিষ্ট্য গুলা দর্শক দেখান, দেখেন মাথাটা কত সুন্দর, কপালে মাঝখানে জড়িত গর্ত আছে, আবার নিজের কাছ থেকে স্টেট, খাওয়া দাওয়া খুবই ভালো সুন্দর আছে, দর্শক ভাইয়ের বৈশিষ্ট্য গুলা দেখান। আবার দেখিও, দেখেন মাজাটা দেখেন, এই মাজার কাছটা অনেকটাই উঁচা, মাজার কাছে একদম স্ট্রেট, নেজটাও খাটো। আর বাম সাইডটা দেখেন যে কত মোটা মোটা দেখেন, ঠিক আছে নিকুল সাইডটা। নিপুলটা ঠিক আছে মানে অনেক মোটা মোটা কলা বানা আর কি, খুবই সুন্দর আছে আর কি। তাহলে 3 নম্বরে জার্সি বাচ্চাটা বয়সটা হচ্ছে আনুমানিক বয়স 1 বছর আর কি। আনুমানিক 1 বছর। জি দামটা কেমন চাচ্ছেন এটার? গোটা দাম রাখছেন 58,000 টাকা ভাইয়া। বন্ধুরা, 3 নম্বর জার্সি বর্তমান বাচ্চাটার দাম ছিলেন 58,000। জি
দামদর কই নিতে হবে? জি, 10 পয়সা দর দাম করে নিতে হবে। মাশাল্লাহ, 4 নম্বরে সুন্দর একটা জার্সি বর্তমান বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। আশিক ভাই, 4 নম্বরের বাচ্চাটা বয়সটা বিস্তারিত। এটা আনুমানিক বয়স 11 মাস ভাই। গরুটার মাথাটা দেখান যে এত বড় গরুর কতটুকু মাথা, ছোট মাথা, একদমই ছোট মাথা, সচরাচর এত ছোট মাথার গরু পাওয়া যায় না ভাই। কানটাও দেখেন, কানের ভিতরে অনেক পশম কান দেখা কিন্তু যাচ্ছে। পর্যাপ্ত লোমে ভরা, সুন্দর একটা বাচ্চা দেখছেন, খুব সুন্দর গ্রোথ সম্পন্ন গোছ এবং সম্পন্ন জাত বাচ্চা, মানেও সেরা, সেটা আমি বলবো না, দর্শকরা দেখে বিবেচনা করবে জাত ভাই। মানেও সেরা। জি ভাই, গরুটার পা করা দেখেন, এখনই অনেক মোটা মোটা, শরীরের গ্রোথটাই অন্যরকম ভাই। নেজের কাছে দেখেন একদম স্ট্রেট, আবার মাজাটা ভর আছে দেখছেন, মাথাটাও দেখেন হচ্ছে অনেক ভারী। আচ্ছা দেখি ওলানের জায়গাটা, নিপুলটা ঠিক আছে নাকি? দেখেন দর্শক ভাই, দেখেন যে উলানটাও দেখেন, দেখেন কি উলান দেখেন, দেখছেন কতটুক বাসের কি উলানের উলান দেখছেন দর্শক ভাই, দেখেন দর্শক ভাই দেখুক। চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে তাহলে? আনুমানিক বয়স 11 মাস, 11 মাস হবে আর কি। আচ্ছা, সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, জি দামটা কেমন লাগছেন ভাই? এগুলোর দাম রাখছেন 65,000 টাকা ভাই। 4 নম্বরে জার্সি বক্তা বাচ্চাটার দাম 65,000, জি 65,000 টাকা, দাম দর করতে পারবে? সীমিত দর্শকরা দর দাম করতে পারে, কারণ ভালো জিনিসের দাম দর্শকরা আয়োজনের জন্য ভালোই হয়, মানে সীমিত সীমিত সুযোগ আছে দর্শক ভাইদের সীমিত জন্য। দরদাম করতে হবে জি বন্ধুরা। তারপরে দেখছেন 5 নম্বর জার্সি বক্তা বাচ্চাটা, এটা একটু বড় সড়ো, সুন্দর একটা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। আশিক ভাই, 5 নম্বরে এটার বয়সটা বিস্তারিত? আনুমানিক বয়স 13 মাস, 13 মাস কিন্তু হবে, খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা গোছ ভাই। সম্পন্ন একটা বাচ্চা। জি, খাওয়া দাওয়া ভালো, শরীরের গ্রোথটাও সুন্দর, আবার দেখেন নেজটাও খাটো, দর্শক ভাইরে দেখান, দর্শক ভাইরে দেখুক। মাজাটা কি, গোলটার মাজাটা দেখেন দর্শক ভাইরে, দেখেন যে কি মাজা, দেখেন মাজাটা অনেক প্রশস্ত বা উষার, আচ্ছা দেখি নিপুলটা, আবার দেখেন নিপুল চা দেখেন খুবই সুন্দর, দেখেন দর্শক ভাইরে দেখান, দেখেন কি ঠিক সুন্দর আছে, নিপুল চারটে আছে, উলানো, খুবই সুন্দর উলানের চামড়াটা দেখেন পাতলা ভাই, কাগজের মতো। ওলানের জায়গা আছে আর কি। জি 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 বন্ধুরা দেখছেন 5 নম্বর জার্সি বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো, সুস্থ সবল আশা করা যায়। জি খুবই খানিয়ালা বাচ্চা, খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা, দর্শক ভাইরা দেখান, দর্শক ভাইরা বুঝতে পারবে যে আসলে বাচ্চাটা আদেও কতটা গ্রোথ সম্পন্ন বাচ্চা। দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার আমি দাম চাওয়া দাম ভাইয়া 70,000 টাকা। 5 নম্বর জার্সি বক্তা বাচ্চাটার দাম 70,000, জি 70,000 টাকা, দাম দর করে নিতে হবে সীমিত দরদাম করে নিতে পারবে। বন্ধুরা। তারপরে দেখছেন 6 নম্বর জার্সি বকনা, এটা বেশ বড় সড়ো একটা বক্তা বাচ্চা দেখছি, তেমন বিচার দেয়নি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। শিবা, 6 নম্বরের জার্সিটার বয়সটা বিস্তারিত? এটা ভাইয়া 2 মাসের বীজ দেওয়া আছে, 2 মাসের বীজ দেওয়া, এখন কাঠ আছে না? হ্যাঁ কাঠ আছে, কাঠ আছে, চেক দেওয়া হয় না এখন, আসলে 3 মাস না হলে চেক দেওয়া হয় চেক না। দেওয়া যাবে না। গরুটার বৈশিষ্ট্য গুলা দেখান দর্শকের, কি গরু এটা, জাত মান পার্সেন্ট দর্শকের দেখান। মাথাটা দেখেন, কপালটা অনেকটা দুই পাশে প্রশস্ত চওড়া, জি জি দর্শক কানটাও ভাইরা ছোট, দেখান, দর্শক ভাইরা গরু অনেক দেখে, অনেক জায়গায় অনেক রকম গরু দেখে, এরাম গরু কয়টা দেখে দর্শক ভাইরা দেখান, সুন্দর একটা জার্সি বকটা দেখছেন, কি গরু সে, মানে একদম জাত মানে যদি কেউ বলতে পারবে যে পার্সেন্ট নাই বা কমা চ্যালেঞ্জ আর কি। দর্শক ভাইরা অনেক গরু দেখে, মাজাটা দেখান অনেক ভারী বা প্রশস্ত, মাজাটা অনেক ভার আছে, জি অনেক প্রশস্ত, আবার উলানটা দেখান, দেখলাম ন্যাসটা খাটো ভাই দেখছেন, ন্যাসটা খাটো, হ্যাঁ দেখান, এই যে উলালটা দেখেন, দেখেন উলালটা অনেক আসছে, যে পাঞ্চাটা দেখেন যে কি অবস্থা দেখেন, নিকুল চারটা ঠিকই আছে, নিপুল চাঁদ ঠিক না, দেখেন নিপুল চাঁদ কত বড় বড় দর্শক ভাইয়ের, সুন্দর করে দেখান, এরাম গরু খুব সচরাচর কম মিলে ভাই এমন পার্সেন্ট। বন্ধুরা দেখছেন 6 নম্বর জার্সি বকনা বাচ্চাটা, এটা 2 মাসের বীজ দেওয়া আছে জি তো, অদাত্ত নাকি? হ্যাঁ ভাই, ও তো বয়স হয় না, দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 1,20,000 টাকা। বন্ধুরা 6 নম্বর জার্সি বক্তা বাচ্চাটার দাম শুনলেন, 1,20,000, জি 1,20,000 টাকা, দাম দর করা যাবে তো হ্যাঁ দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। বন্ধুরা। তারপরে দেখছেন 7 নম্বর জার্সি বক্তা বাচ্চাটা, এটা বেশ বড় সড়ো একটা বক্তা বাচ্চা দেখছি। আশিক ভাই, 7 নম্বরে এটা বয়সটা বিস্তারিত? এটা ভাইয়া বীজ দিচ্ছে আজকে, সিমেন্ট দিছি ভাই, দেখেন সিমেন্ট এখনো হিট আসছে, দেখেন দর্শক দেখান আজকে 20 হয়েছে, আজকে বীজ দেয় রেডি বকনা বাসা, অনেক বিগ বডির একটি হাই পার্সেন্টের হাই মানের জার্সি বকন বকনা একটা, বুঝতে পেরেছেন? এটা অদাত্ত না? জি অদাতে সিমেন্ট দেওয়া হয়েছে ভাই মাত্র, আমার কাছে আলাদা ভিডিও আছে, আবার দেখেন সিমেন্ট দেওয়া হয়েছে, ওর সিমটমও আছে অনেকটা, দর্শক দেখেন মাজাটা দেখান ভাই, দেখেন মাজার গেটারটাই অন্যরকম। মাজাটা ভার আছে, জি দেখি বললাম নিপুল ঠিক দেখেন আছে নাকি? দর্শক ভাই দেখান, হ্যাঁ এই যে দেখেন দর্শক ভাই দেখেন নিপুল, মানে চাটা দেখেন কি নিপুলে দেয় ভাই, আর উলানটা চারটে দেখেন আছে কি নিপুল সুন্দর। দেখছেন, জি
ওলানটা দেখেন কত জায়গা আছে ভালো লানের। অনেক জায়গা, অনেক জায়গা ভাই। এই সব হাই মানের গরু ভাই, দর্শক ভাই দেখেন, দর্শক ভাই এখন সতরাতর জিনিস। দেখছেন 7 নম্বর জার্সি বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে? তো এটা একদিন হল হচ্ছে বীজ দেওয়া। দামটা কেমন চাচ্ছেন আশিক ভাই? এটা চা দাম ভাই 1,05,000 টাকা, 7 নম্বর জার্সি বক্তা বাচ্চাটা 1,05,000 ভাই। দাম দর করতে হবে, সীমিত দরদাম করতে পারবে, আর দর্শক সীমিত ভাই দাম দরদাম করে চাইলে নেওয়া আমাদের যাবে। সীমিত দরদাম করতে হবে। তারপরে দেখছেন 8 নম্বর জার্সি বক্তা ওটা আশিক ভাই, 8 নম্বরে জার্সিটার বয়সটা বিস্তারিত, এটা বয়স ভাই মাত্র 2টা দাঁত ভাঙছে, এটা 6 মাসের প্রেগনেন্ট, দাঁতে দুইটা ভাঙছে, 6 মাসের এই প্রেগনেন্ট। মাত্র ভাঙছে, এখন উঠি না দাঁত আচ্ছা দুইটা, 6 মাসের প্রেগনেন্ট। যে দর্শক ভাই নিবে বাস্তব সরজমিনে ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নিতে পারে ভাই, 6 মাসের প্রেগনেন্ট আছে। দর্শক ভাই গরুটার বৈশিষ্ট্য গুলো দেখান, মাদাটা দেখান যে কতটা ভারী এবং প্রশস্ত ভাই। আসলে গাভী গরুর যত মাদাটা প্রশস্ত বা ভারী হবে ততই ভালো। দেখি ওলান পালানটা, দেখান প্রথম বাতায় দেখলাম ছাড়ছে পর্যায় কমে আর কি, দেখেন 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 ওলান ভাই উলান, পালানের জায়গাটা দেখেন, জি দর্শক ভাই দেখেন উলানটা, দেখেন উলানটা পর্যায় কমে ছাড়তে ভাই, দেখেন সুন্দর করে দেখেন দর্শক ভাই, উলান আসতে মাসলে, ওলান ছাড়তেছে আর কি। জি জি নিপুল চারটা ঠিক আছে জি জি নিপুলতাটা ঠিক আছে, অনেক সুন্দর। বন্ধুরা, দেখছেন 8 নম্বর জার্সি, এটা দুইটা দাঁত ভাঙছে এবং প্রেগনেন্ট আছে 6 মাসে। আশিক ভাই দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার আমি দাম চা দাম 1,40,000 টাকা, দর্শক ভাই দরদাম করে নিতে পারেন, ১৪০,০০০ জি দাম দর করে নিতে পারবেন। দর্শক ভাই দরদাম করে নিবে কোনো সমস্যা নেই, দর্শক ভাই দেখান। তারপরে দেখছেন 9 নম্বর জার্সি, 9 নম্বরের জার্সিটার বয়সটা বিস্তারিত ভাই, এটা ভাই বয়স 2 দাঁত মাত্রই হয়েছে, এটা গাভিন ভাই, 9 মাসের গাভিন, 9 মাস এটা আর কি দুই দাঁত, করছে, হ্যাঁ 9 মাসের 9 মাসে গাভিন, প্রেগনেন্ট, জি 9 মাসের প্রেগনেন্ট, দর্শক প্রথমবার বাচ্চা দিবে, হ্যাঁ প্রথমবার বাচ্চা দিবে। প্রথমবার বাচ্চা দেবে, দর্শক ভাই দেখান, দর্শক ভাই দেখান উলান পালানটা দেখান, দেখতে হাই 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 দুধের গাভি হবে ভাই, দর্শক ভাই আমরা দেখেন উলানের 9 মাসে পৌঁছে, দেখেন উলান কি তলা বান কি, দেখেন উলানটা দেখান ভাই, আচ্ছা বাচ্চাটা ঠিক আছে, জি বান সেটেলে উলানটা ছাড়ছে কি তাই দেখেন, দর্শক ভাই দেখান এটা হাই মানের জার্সি গাভি হবে, দেখছেন 9 নম্বর জার্সি, এটা প্রেগনেন্ট, কতদিন প্রেগনেন্ট বলুন ভাই? 9 মাস ভাই, 9 মাস হবে প্রেগনেন্ট, খুবই প্রথমবার পাচ্ছেন বাচ্চা জাস্পার দিবে কুবা, দাঁতে দুইটা। কানটা একদম ছোট ছোট, গলায় কোনো ঝোল বা কম্বল নাই, মাথাটাও দেখান অনেকটা স্ট্রেট ভারী, দামটা কেমন চাচ্ছেন? গোটার দাম 1,60,000 টাকা ভাই, আর বন্ধুরা 9 নম্বর প্রেগনেন্টের দাম শুনেন, 1,60,000 জি দাম দর করে নিতে হবে। সীমিত দরদাম করবে করতে হবে, আহামরি দরদাম করতে হবে না, আশিক ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে দর্শক ভাইরে আজকে আমি যে গরুগুলা দেখাইছি এই গরুগুলা আমার কাছে মনে হয় খুবই ভালো জাতমান বা পার্সেন্টের, দর্শক ভাই আরো অনেক জায়গায় গরু দেখে দর্শক ভাইরা তুলনা করবে যে আসলে গরু আসে আমার কথার সঙ্গে মানে গরুতে মিল আছে না, আমি মুক্তি করলাম ভালো কিন্তু গরু যদি ভালো নাই তাহলে হবে না, জি ওটা মূল্যহীন ভাই। এই জন্য দর্শক ভাইরা বলবো আমি যে গরুগুলো আজকে দেখাইছি দর্শক ভাইরা দেখেন, দেখে খামার করলে এ ধরনের গরু নিয়ে খামার করলে আপনি লাভবান হতে হবে ভাই, এটা সর্বোচ্চ কথা, জাতমান ভালো আছে, কারণ একটা কথাই বলবো দর্শক ভাইরা যে ভালো জাত কিনেন 2,000 ঠকে কিনেন তাতে সমস্যা নাই, কারণ জাত যদি ভালো হয় তাহলে ভবিষ্যতে আপনি 2,000 ঠকলে ওইটা আপনার পূরণটা পূরণ হবে, আর যদি আপনি বেজাত কিনেন 5,000 লাভে কিনলে আপনার লাভ হয় এটা পূরণ হবে না, না পূরণ হবে না, তো দর্শক ভাইরা বলবো যে আমার থেকে নেন বা আরো 5 জনের থেকে নেন যেখান থেকে নেয় আপনারা জাতটা একটু দেখে নেবেন, দামে 5,000 2,000 ঠকেন তাতে কোনো সমস্যা নাই, জাতটা দেখে নেবেন আর সবসময় চেষ্টা করবেন যে বাস্তব সরজমিনে আসে গরু কিনার, কারণ নিজের টাকা দিয়ে কিনবেন নিজে আসি বাস্তব সরজমিনে দেখে বুঝ করে নেবেন, যাতে বলতে না পারে যে অমুকের কাছ থেকে গরু নিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি প্রতারিত হয়েছে, আসলে দোষ তো আপনাদেরও আছে, আপনারা আসেন বাস্তব সরজমিনে, আপনারা আসিয়ে গরু নিতে কোনো মানে না, আপনি 15 দিন 1 মাস পরে নেন 6 মাস পরে নেন বাস্তব সরজমিনে আসেন, আসে দেখেন দেখে শুনে নেন, কারণ এই ডিপার্টমেন্টে সবাই যে সিটার তা না ভাই, কিছু সংখ্যক সিটারের কারণে সবার আজকে বদনাম আছে, তাই বলবো দর্শক ভাইয়ের আগাগোড়াই যে আপনি প্রকৃত খামারের থেকে গরু নেন এবং জাত মান দেখে সুস্থ সবল দেখে গরু কালেকশন করেন আপনারা। আচ্ছা আশিক ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বরকাতুহ।